পূর্ব সন্ধ্যা আমাদের নোয়াপাড়ির চত্বরের ব্যাপক যে সংস্কার, এর উন্নয়ন, এর পরিচ্ছন্নতা অভিযানে যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন, মহল্লাবাসী, নওয়াব ফ্যামিলির সদস্য, রাষ্ট্রীয় বোর্ডের সদস্য সদস্যগণ এবং আপনার জনসাধারণ, সবাই চেয়েছিলেন এখানে একটা এই দৃষ্টিনন্দনতা যেন ব্যাহত না হয়, নোয়াপাড়ির যে গোল তালাবের ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্য যেন সমুন্নত থাকে। আজ থেকে প্রায় 30 বছর পর এর সংস্কার সম্ভব হল। ইয়ং পার্সোনালরা নোয়াপাড়ির সংসদের পক্ষ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যাতে এর একটা আমূল পরিবর্তন হয়ে এটি একটি দৃষ্টিনন্দন পর্যটকের স্থান দখল করে নিতে পারে এবং নোয়াব ফ্যামিলির ঐতিহ্যকে সমুন্নত রেখে এই এলাকাটি যেন একটি প্রাণকেন্দ্রে পরিণত হয়। পুকুরটি প্রায় দেখাই যেত না, কারোর ব্লাউজ চটকে আসতো, কারোর ডুঙ্গি, কেউ ওখানে সিঙ্গারা বিক্রি করছে তো দাঁড়িয়ে ভিক্ষা করছে, কেউ জুতা সেলাই করছে, বলার কেউ ছিল না। যাদের সম্পদ তারা পর্যন্ত বিরা আনন্দে ভুগছিলেন, আর প্রায়ই বলতেন ইস্তেমাল আও হাম উঠনে জাকার যায়নি, হাম তার যায়নি। এই দ্বিধাকে উপেক্ষা করে তারা ভাবধারণা নিজেদের ভাব প্রতিষ্ঠা করার জন্যে নজরুল আইনের নেতৃত্বে যে পদাঙ্ক অনুসরণ করেছেন তার জন্য আমরা আমাদের পরিবারের ফ্যামিলির পক্ষ থেকে তাদের অভিনন্দিত করছি। সভাপতি আপনার সবাই অনুমতি ক্রমে সভা পরিচালনা করবার অনুমতি প্রার্থনা করছি নজরুল আইন। প্রথমে এই প্রোগ্রামের উপর ভিত্তি করে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তার আলোকে প্রথম আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি মাহমুদী স্যারকে কিছু বক্তব্য পেশ করার জন্য।